সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ কন্ট্রিবিউশনের পেজ থেকে আজকে আমাদের প্রথম লাইভ। আমি এসেছি তোমাদের সামনে ইন্টারমিডিয়েট সায়েন্সের ম্যাথ ক্লাস নিয়ে। তোমরা আমাদেরকে একটু জানিয়ে দাও, আমাকে জানিয়ে দাও যে সাউন্ড এবং ভিজুয়ালাইজেশন সব কিছু ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে সবাই জানিয়ে দাও। আমি একটু কমেন্ট দেখব, সবাই একটু জানালে আমি আমার শুরু করতে সুবিধা হবে আর কি। আমার মনে হয় ভিজুয়ালাইজেশনটা ঠিক আছে, আমার সাউন্ড ক্লিয়ার কি না একটু দয়া করে সবাই কমেন্ট করে জানাবেন। কারো কাছ থেকে কমেন্ট পাচ্ছি না। আমাকে লাইভে একটু কমেন্ট করে সকলে জানিয়ে দিন। আচ্ছা, আমি অনেকেই দেখতে পাচ্ছি। আমার সাথে আছে ইন্তেশারুল, তারপর আছে তুষার, এরপরে আছেন আইরিন ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। একটু সবাইকে কমেন্ট করতে হবে যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, সবাই একটু আমাকে জানাবেন প্লিজ। আমি কোনো কমেন্ট পাচ্ছি না। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? আমি আরেকবার একটু দেখছি, তোমরা সাথেই থাকো, আমি একটু দেখছি আমাকে শোনা যায় কিনা। কমেন্ট কেন আসছে না?
ওকে, আমার মনে হয় সাউন্ড এবং ভিজুয়ালাইজেশন দুটাই ক্লিয়ার আছে। আমি ক্লাসটি শুরু করে দেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আসসালামু আলাইকুম। আমি তোমরা অনেক অনেকেই আমাকে চেনো, যারা আমাকে চেনো না তাদের জন্য আমার পরিচয়টি আরেকবার দিই। আমি গাজী সামিয়া সুলতানা, লেকচারার ম্যাথমেটিক্স, ঢাকা উদ্যান গভর্নমেন্ট কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছো যে আমি তোমাদেরকে একটি ফ্রেন্ড সার্কেলের ছবি দিয়ে স্বাগত জানিয়েছি। তো আজকে ফ্রেন্ড সার্কেলের ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে প্রথমেই তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করে নিতে চাই। কারণ ফ্রেন্ডশিপ না করলে তোমরা আমাকে এই যে ম্যাথের যে ভয়, সেই ভয়টা তোমাদের দূর হবে না, তোমরা আমাকে ম্যাথ সম্পর্কিত কোশ্চেনও করবে না। কারণ এটা তো আমাদের বছরের পর বছর চলে আসছে যে শিক্ষার্থীরা ম্যাথকেও ভয় পায়, ম্যাথের টিচারকেও ভয় পায়, তো তারা হচ্ছে প্রশ্ন করতে পারে না। সেজন্য একটা ফ্রেন্ডশিপ করব। ফ্রেন্ডশিপটা আমরা কিভাবে করব জানো? গণিতের মাধ্যমে করব। তো আমার এই লাইভটি যারা যারা দেখছেন সবাই একটি কাগজ নিয়ে বসে যান, আমার শিক্ষার্থী এবং যারা আছেন, অন্যান্যরা যারা আছেন, সবাই একটি কাগজ নিয়ে বসে যান। আমি আমার হাতে একটি কাগজ আছে, আমি আমার কাগজে আমার একটি প্রিয় সংখ্যা লিখে নিচ্ছি, আর প্রিয় সংখ্যা না, প্রিয় অঙ্ক, ডিজিট 1 থেকে 9-এর মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও 1 থেকে 9-এর মধ্যে তোমাদের যে কোনো একটি প্রিয় হোক বা অপ্রিয় হোক, যেটাই হোক, একটা ডিজিট তোমাদের খাতায় লিখো। আচ্ছা, আমরা কিন্তু আস্তে আস্তে ফ্রেন্ডশিপের দিকে অগ্রসর হচ্ছি, আমিও লিখেছি। এবার তোমরা যে সংখ্যাটি লিখেছ সেই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করো। এরপর এই গুণফলের সাথে 2 যোগ করো। এই যে তোমরা যোগফলটা পেলে, টোটাল 2 দিয়ে গুণ করে 2 যোগ করে যে যোগফলটা পেলে, সেই যোগফলটাকে 5 দিয়ে গুণ করো। আশা করি গুণফল পেয়ে গেছো। এরপর 5 দিয়ে গুণ করার পর সেখান থেকে আবার 5 বিয়োগ করো। এই যে বিয়োগফলটা তোমরা পেলে, এই বিয়োগ ফলের মাধ্যমেই কিন্তু আমার সাথে তোমাদের ফ্রেন্ডশিপ হয়েছে। কারণ আমি জানি তোমরা যে বিয়োগ ফলে যে সংখ্যাটি পেয়েছো সেই সংখ্যাটির ডানের অঙ্কটি আমার প্রিয় অঙ্ক 5, এবং সেই সংখ্যাটির বামের অঙ্কটি হচ্ছে তুমি যেই অঙ্কটি প্রথমেই লিখেছিলে। ঠিক কিনা বলো তো? আমাকে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের সাথে আদৌ আমার ফ্রেন্ডশিপ হলো কিনা। হবে, অবশ্যই হবে, ম্যাথ ম্যাথ কখনো ভুল কথা বলে না। আমি একটু কমেন্ট দেখি। ওকে, কমেন্ট, আচ্ছা, অনেক সাউন্ডটা একটু বেশি হলে ভালো হতো। সাউন্ড কি কম লাগছে? শুনতে পাচ্ছি, অনেকেই যুক্ত হয়েছে। তুষার, মাহমুদুল হাসান, জাহিদ, 100% সঠিক ম্যাডাম। ওয়াও, এক্স্যাক্টলি, সুবর্ণা ম্যাডাম লিখেছেন, তুষার লিখেছে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, এটা জানতে হলে আমাদের আরেকটি এই স্কুল অফ কন্ট্রিবিউশনের আরেকটি ভাগ আছে, সেটি হচ্ছে ম্যাথ ক্যাম্প। সেখানে আমি তোমাদেরকে একদিন একটি লেকচারের মাধ্যমে জানিয়ে দিব। ওকে, আচ্ছা, ভয়েস কি আরেকটু ভালো, কম শোনা যাচ্ছে? ওকে, তাহলে আমরা ফ্রেন্ডশিপ করে ফেললাম। ফ্রেন্ডশিপ না করলে তো আসলে আমরা কিন্তু এই আজকের টপিক নিয়েও আলোচনা করতে পারবো না। আমাদের টপিকও এরকম গোলাকার শেপের সাথেই সম্পর্কিত। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরেকটু আগাই। আজকে আমরা যে টপিকটি পড়বো সেই টপিকের ছাপ তোমরা আমার প্রতিটি স্লাইডেই পাবে। আমার পরিচয় অলরেডি তোমাদেরকে বলেছি, আর তোমরাও তোমাদের সকলের পরিচয় জানিয়ে দাও, এবং যারা আমাকে জানো না, বিশেষ করে চেনো না, তাদেরকে বলছি তোমরা হচ্ছে তোমরা যেখান থেকে যুক্ত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও।
দেখো, এখানে এই ছবিটির সাথে কি তোমরা পরিচিত? আমার মনে হয় আমাদের সর্বোচ্চ 10% স্টুডেন্ট এই ছবির সাথে পরিচিত হতে পারে, যারা গল্পের বই বেশি পড়ে এরকম। এই ছবিটি হচ্ছে, এই ছবিটির নাম হচ্ছে ভিট্রুভিয়াস ম্যান। ভিট্রুভিয়াস ম্যান, এখানে দেখো মানুষের দুটি পজিশনের কথা বলা আছে। একটি পজিশন হচ্ছে দুই হাতকে ভূমির সমান্তরালে প্রসারিত করে পা দুটোকে একসাথে লাগিয়ে যদি আমরা দাঁড়াই, তাহলে আমাদেরকে ঘিরে অনায়াসে একটি বর্গক্ষেত্র এঁকে ফেলা যায়। কি ইন্টারেস্টিং, তাই না? আবার যদি পা দুটোকে একটু প্রসারিত করে হাত দুটোকে ভূমির সমান্তরাল থেকে আরেকটু উপরে উঠিয়ে দেই, তাহলে আমাদের নাভিকে কেন্দ্র করে অনায়াসে একটি বৃত্ত এঁকে ফেলা যায়। কত মজার জিনিস, না? তোমরা কি জানো এই যে ধারণা, এই ধারণাটি অবতারণা কে করেছিলেন? জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবে। যিনি করেছিলেন তার একটি ডায়েরির পাতা এটি। হ্যাঁ, এই ছবিটি ডায়েরির পাতা। তা করেছিলেন যে আমাদের বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি, যিনি মোনালিসার ছবির চিত্রকর। হ্যাঁ, উনি কিন্তু একাধারে ছিলেন দার্শনিক, গণিতবিদ, আবার হচ্ছে বিখ্যাত আর্কিটেক্ট। উনি অনেক আর্কিটেকচারে এই যে ভিট্রুভিয়াস ম্যান, এই ধারণার, এই ভিট্রুভিয়াস ম্যান থেকে আরো বিভিন্ন বিষয়বস্তুর অবতারণা তিনি করেছেন, আমরা নেক্সট স্লাইডে দেখব। তিনি গণিতকে প্রচন্ড রকম ভালোবাসতেন। এবং মজার কাহিনী হচ্ছে এই যে এই বিষয়টি এসেছিল 1790 সালের দিকে, গণিতবিদরা তাদের মাথায় একটি ভূত চাপে যে স্কোয়ারিং এ সার্কেল করা যায় কিনা, স্কোয়ারিং এ সার্কেল। তো তখন তারা কোনোভাবেই করতে পারছিলেন না, করতে পারছিলেন না। তো লিওনার্দো দা ভিঞ্চি এই ধারণার মাধ্যমে দেখান যে মানুষকে, একমাত্র মানুষই সেই বস্তু, সেই প্রাণী যাকে হচ্ছে অনায়াসে একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের মধ্যে এটা ফেলা যায়। এবং এখান থেকে তিনি মানুষের দেহ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ দিয়েছেন। এই পরিমাপগুলো জানার পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ, দোকানে গেলে আমাদের জামা কাপড়ের সাইজ যদি আমরা বলি, দেখা যায় যে ওই সাইজ দিয়ে আমাদের কি হয়ে যায়। ইদানিং তো অনলাইন শপ শপ আছে, তাই না? তো আমরা কিন্তু আমাদের কিন্তু এখন সাইজ দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে হয়, এবং আমরা দেখি যে ঠিক সাইজ, আমার সাইজটা আমার জানা থাকলে সেই জামাটা যদি আমার কাছে এসে পৌঁছায়, তাহলে কিন্তু আর চেঞ্জের ঝামেলা থাকে না। তার মানে হচ্ছে বলা যায় লিওনার্দো দা ভিঞ্চি এই যে আমাদের শরীরের বিভিন্ন পরিমাপক দিয়েছেন, এটার জন্যই আমরা আসলে জামা কাপড়ের সাইজ ঠিক মতো নির্ধারণ করতে পারি। তো প্রথমত বলি যে দেখো, আমরা যখন এভাবে সোজা দাঁড়াই, তখন আমাদেরকে ঘিরে যদি একটি বর্গক্ষেত্র আঁকা যায়, তার মানে হচ্ছে আমাদের উচ্চতা এবং আমাদের প্রসারিত হাতের এই ডান হাতের মধ্যমা থেকে বাম হাতের মধ্যমা পর্যন্ত যে দূরত্ব, সেটি হচ্ছে আমাদের উচ্চতার সমান। এর জন্যই তো একটা বর্গক্ষেত্র আঁকা যায়, তাই না? তো আজকে বাসায় গিয়ে, বাসায় এই ক্লাসটি শেষে তোমরা সবাই এক্সপেরিমেন্টটি করবে যে তোমার দুই হাত প্রসারিত করলে মধ্যমা দ্বয়ের দূরত্ব আসলে তোমার উচ্চতার সমান কিনা, তাহলে তুমি ভিট্রুভিয়াস ম্যান। ঠিক আছে, তাহলে দেখা গেল দুদিকে সমান ভাবে হাত প্রসারিত করলে এক হাতের শীর্ষ থেকে অপর হাতের শীর্ষ আসলে ওই মানুষটির উচ্চতা, কনুই থেকে হাতের অগ্রভাগ পর্যন্ত দূরত্ব হলো উচ্চতার 1/4। মাথার অগ্রভাগ থেকে, অর্থাৎ অগ্রভাগ থেকে থুতনির নিচ পর্যন্ত দূরত্ব হলো একজন মানুষের উচ্চতার 1/8। বুকের ওপর থেকে মাথার অগ্রভাগ পর্যন্ত দূরত্ব হচ্ছে উচ্চতার 6/1। আমাদের কাঁধের পরিমাপ হচ্ছে উচ্চতার 4/1। এরপরে কনুই থেকে, আমাদের যে কনুই, কনুই থেকে বগল পর্যন্ত দূরত্ব হচ্ছে উচ্চতার 8/1। হাতের আঙুল থেকে কবজি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের উচ্চতার 10/1। এরকম আরো অনেক পরিমাপ আছে, তোমাদের যাদের খুব জানার ইচ্ছা তারা গুগল করতে পারো। তবে আপাতত ভিট্রুভিয়াস ম্যান নিয়ে আলোচনা করলে আমরা অনেক আলোচনা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের আজকের ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে স্কুল অফ কন্ট্রিবিউশন একদম শহর থেকে শুরু করে গ্রামের প্রান্তিক যে ছাত্রটি, আমাদের যে ছাত্রটি হয়তো বা টাকার অভাবে প্রাইভেট পড়তে পারছে না, কিংবা ভালো বিজ্ঞান শিক্ষক পাচ্ছে না, বিজ্ঞান বা গণিতকে ভয় করে পড়ছে, সেই গণিতের ভয়কে জয় করার জন্য তোমরা বেশি বেশি লাইভটি শেয়ার করে দাও। আর স্কুল অফ কন্ট্রিবিউশনে আমরা সকলেই কাজ করছি এডুকেশন ইজ আ কন্ট্রিবিউশন এই মটো নিয়ে। ঠিক আছে, আমরা চাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা, একদম আমাদের প্রান্তিক স্টুডেন্টরা আমাদের সাথে সংযুক্ত হোক এবং বিনা পয়সায় এই সেবাটি লাভ করুক।
তো প্রিয় শিক্ষার্থীরা আর কথা বাড়াবো না, এবার হচ্ছে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। আমরা চতুর্থ অধ্যায়ের গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বৃত্ত নিয়ে আলোচনা করব। এই বৃত্ত থেকে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ HSC পরীক্ষায় 8 মার্কস রচনামূলকে কমন পাবে, CQ যেটা, CQ সেকশনে 8 থেকে 10 মার্কস। 10 মার্কস আমি 2 মার্কস এর রিস্কটা নিতে চাই না, কারণ হচ্ছে এটা অন্যান্য চ্যাপ্টারের সাথে মিক্স হয়। তো আমাদের চতুর্থ অধ্যায়ে 2টি পরিচ্ছেদ আছে, 2টি পরিচ্ছেদের প্রথম পরিচ্ছেদ থেকে একটি অঙ্ক এবং দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আরো একটি অঙ্ক আসে, এভাবে আমরা 8 মার্কস কমন পাই। আর নৈবেদ্যিকেও তো এরকম 2-3 মার্কস আমরা কমন পাই বৃত্ত থেকে। এবার আসো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটি করব সেখান থেকে তোমরা জানতে পারবে যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ সেটি তোমরা শনাক্ত করতে পারবে, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ণয় করতে পারবে, নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। আমি আরেকটু কমেন্টে যেতে চাই, আমার ছাত্রদের কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু দেখি। হামিদুল ধন্যবাদ লিখেছে, আমিও আছি ম্যাম, সব ঠিক আছে। ইন্তেশারুল লিখেছে ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা যাই, তাহলে নির্দিষ্ট আচ্ছা আমরা শুরু করি। আমাদের প্রথম শিখনফল হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করা। আর সেটি জানতে গেলে আমাদের তো বৃত্তের সংজ্ঞাটা অবশ্যই জানা উচিত। বৃত্তের সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে, দেখো আমাদের একটি নির্দিষ্ট বিন্দু আছে, তোমাদেরকে এর আগেও আমি অনেকেই জানো বলেছি যে বৃত্তের সংজ্ঞা দিতে গেলে আমার আসলে তাহসানের গানের কথা মনে পড়ে যায়, যে বিন্দু আমি, আমি তোমার বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। তাহলে এই যে বিন্দু আমি, এই সেই বিন্দু, তাকে ঘিরে অনেকগুলো কি আছে, বিন্দু আছে, ঠিক আছে। এই বিন্দুগুলো কি কোথায় আছে, সমান দূরত্বে আছে। তাহলে এই বিন্দু থেকে শুরু করে সমান দূরত্বে অনেকগুলো বিন্দু আছে, এই বিন্দুগুলোকে যদি সংযুক্ত করা হয় অর্থাৎ এই বিন্দুর যদি বিন্দু সমূহের যে সেট আছে তাদের যদি সঞ্চার পথ নেওয়া হয় সেটি হয়ে যাবে আমাদের বৃত্ত। তো এটাকে সুন্দরভাবে যদি সংজ্ঞা দিতে হয় তাহলে কোন সমতলের উপরস্থ কোন নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেট যে সঞ্চার পথ তৈরি করে তাকেই বৃত্ত বলা হয়। এখন বৃত্তের চ্যাপ্টারের প্রথম যে পরিচ্ছেদ আমাদের আছে সেই পরিচ্ছেদে আমাদেরকে বেশিরভাগই কি করতে হয়, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয়। তাহলে বৃত্তের সমীকরণ কিরকম সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আচ্ছা আর বলেছি বোধহয় যে এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে কেন্দ্র, আর যে সমান দূরত্বে অনেকগুলো বিন্দু আছে সেগুলো হচ্ছে ব্যাসার্ধ। এবার আসো বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। বৃত্তের সমীকরণ যেহেতু নির্ণয় করতে হবে তাহলে তো অবশ্যই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। বৃত্তের সমীকরণ হচ্ছে একটি এক্স ও ওয়াই চলক সম্বলিত দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এক্স এবং ওয়াই উভয়েরই পাওয়ার কত থাকবে, 2 থাকবে। এরপরে এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবে তাদের যে সহগ তারা হচ্ছে সমান হবে, ঠিক আছে। যদি এক্স স্কোয়ার সহগ 3 হয় ওয়াই স্কোয়ারের সহগ 3 হবে, এবং এই সমীকরণে কোনো এক্স ইন্টু ওয়াই বিশিষ্ট টার্ম থাকবে না। চলো তাহলে আমরা এগিয়ে দেখি যে আসলে এরকম পাই কিনা। এখন আসো আমরা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে কি প্রথমে আমাদেরকে মূল বিন্দু মানেই হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের কি ছেদবিন্দু, তাহলে এক্স এবং ওয়াই অক্ষ নিয়ে নেই এবং এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও, ও 0 0, তাই না, 0 0 স্থানাঙ্ক আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক। এবং বৃত্তের সমীকরণ যদি নির্ণয় করতে হয় তাহলে আমার কি বৃত্ত নিতে হবে এবং বৃত্তের ওপরে আমাকে যে কোনো একটি চলমান বিন্দু নিতে হবে, কারণ আমরা সংজ্ঞায় পড়ে এসেছিলাম, ঠিক আছে, যে সঞ্চার পথ, এই বিন্দুর সঞ্চার পথ হচ্ছে গিয়ে বৃত্ত তৈরি করে। তাহলে বৃত্তের উপর একটি বিন্দু P নিলাম, এগুলো যদিও বিন্দুগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এই O থেকে P যদি আমরা যোগ করি তাহলে এই বৃত্তের কি পাবো বলতো, ব্যাসার্ধ পাবো, রাইট। তাহলে ও পি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ এবং সেটাকে আমরা ধরে নিয়েছি A, ঠিক আছে। এরপরে পি থেকে ও এক্স এর উপর একটি লম্ব PM টানি, ওকে। এখন বলতো যদি পি এর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই হয় তাহলে এই ওএম এবং পিএম এর দৈর্ঘ্যটা কত,
অনেক স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ারে আছে তারা এখনো, আমি জানি যে অনেকে বলতে পারে না, ম্যাক্সিমাম বলতে পারে, অনেকে বলতে পারে না যে পি যদি একটি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই হয়, তাহলে সেই বিন্দু থেকে আমি যদি এক্স অ্যাক্সিস এর উপর একটি লম্ব টানি, তাহলে এই যে ওএম সে হবে এক্স, অর্থাৎ পি বিন্দুর আনুভূমিক দূরত্ব, ঠিক আছে? আর এই যে পিএম সে হয়ে যাবে ওয়াই, ঠিক আছে? এখন আমরা কি দেখেছি, ও পি এম সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কি করতে পারি বলতো? আমাদের বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, তিনি এমন উপপাদ্য একটা দিয়ে গেছেন যে আমরা সেই উপপাদ্য দিয়ে কত কিছুর যে মানে সমাধান করে ফেলতে পারি তার কোনো ঠিক নাই। পিথাগোরাসকে নিয়ে কথা বলবো আরো একদিন, তিনিও খুব মজার ব্যক্তিত্ব ছিলেন। আচ্ছা, তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি ত্রিভুজ ও পি এম এ, কি পাই? যে ও এম স্কোয়ার ইকুয়ালস প্লাস পি এম স্কোয়ার ইকুয়ালস টু ও পি স্কোয়ার, ঠিক আছে? ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ইকুয়ালস টু ও পি স্কোয়ার। এখন আমি যে এখানে মানগুলো লিখেছি, দেখো ও এম এর মান লিখেছি এক্স, পি এম এর মান লিখেছি ওয়াই, এবং ব্যাসার্ধ ও পি এটা ছিল আমাদের এ। যদি মানগুলো বসিয়ে দেই তাহলেই সুন্দর করে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কি সমীকরণ। ওকে, এরপরে দেখো আমাদের পরের শিখন ফলটি ছিল যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ধারণ, ঠিক আছে? তাহলে আমরা কি করব, প্রথমে একটি মূল বিন্দু নেব, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নেব, এবং অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু যদি নির্ধারিত করতে হয়, তোমরা জানো যে অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু মানে কি, এক্স অক্ষের সাথে এই বৃত্তের ছেদবিন্দু এটা এবং এটা, দুইটা ছেদবিন্দু, তাই না? এক্স অক্ষের সাথে এবং ওয়াই অক্ষের সাথেও তার দুইটা ছেদবিন্দু। এগুলো আমরা কিভাবে পাই? এটা আসলে খুব সিম্পল জিনিস, তারপরে অনেক সময় প্র্যাকটিক্যালে আসে, এই কারণে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমি বৃত্ত নিলাম, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার একটু আগে আমরা দেখে এসেছি, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এটা। এখন আমাকে যদি এক্স অক্ষের ওপর থেকে এক্স অক্ষের উপরের ছেদবিন্দু দুটো নির্ধারণ করতে হয়, তাহলে আমরা জানি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কি শূন্য, কোটি শূন্য, তাই না? কোটি শূন্য হওয়া মানে হচ্ছে ওয়াই শূন্য। আর এই সমীকরণটাতে যদি আমরা ওয়াই ইকুয়ালস টু জিরো বসিয়ে দেই, তাহলে পেয়ে যাই এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, তাই না? স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, যেহেতু এক্স একটি ভ্যারিয়েবল তাই ভুলেও এটাকে এক্স ইকুয়ালস টু এ দেওয়া যাবে না, মানে আমরা উভয় পক্ষকে রুট করলে রুট ওভার এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার। হ্যাঁ, ব্যাসার্ধ যেহেতু একটি ধ্রুবক সংখ্যা ওটার রুট হচ্ছে এ, কিন্তু চলক এক্স এর রুট হচ্ছে অবশ্যই প্লাস মাইনাস, ঠিক আছে? এর জন্য এখানে চলে আসে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু, তাহলে একটি হচ্ছে এ জিরো আর একটি হচ্ছে মাইনাস এ জিরো। সিমিলারলি আমাদের যদি ওয়াই অক্ষের বিন্দুগুলো দরকার হয়, তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দুর কি শূন্য হয়, ভুজ শূন্য হয়, এবং সেজন্য আমরা 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে দিব, তাতে করে আমরা পেয়ে যাব ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, যেটির স্থানাঙ্ক দাঁড়ায় জিরো এ এবং জিরো মাইনাস এ, ঠিক আছে? এখন আমরা একটা অঙ্ক করব, দেখো অঙ্কে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো এবং বৃত্তটি অঙ্কন করো। তাহলে কেন্দ্র এবং ব্যাসার্ধ তোমরা খুব ইজিলি বুঝতে পারছো, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এর সাথে যদি আমি মিলাই, তাহলে এই 9 হয়ে যায় 3 স্কোয়ার, তাই না? আর সো মূল আমার কেন্দ্র হয়ে যাবে 0 0 আর ব্যাসার্ধ হয়ে যাবে 3। ওকে, এখন আরেকটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে বৃত্তটিকে আমাদের অঙ্কন করতে হবে। আর অঙ্কন যদি করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে অক্ষদ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করতে হয়। সেজন্য আমি একটা অক্ষ নিয়ে নিলাম। এরপরে দেখো আমরা এখান থেকে আমরা যে ওই যে একটু আগেই যে পড়ে আসলাম যে ছেদবিন্দু নির্ধারণ, সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি যে 3 0 এবং মাইনাস 3 0 বিন্দুতে এই বৃত্তটি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে বৃত্ত দুটি বিন্দু দুটি বসাই। আবার ওয়াই অক্ষকে ছেদ করে 0 3 এবং 0 -3 বিন্দুতে, সেই বিন্দু দুটো বসাই। এবার আমি কম্পাসের সুচটাকে এই মূল বিন্দুতে রেখে ঘুরিয়ে নিলে আমার বৃত্ত তৈরি হয়ে যাবে, অঙ্কিত হয়ে যাবে, ঠিক আছে? তো এটা প্র্যাকটিক্যালে আসতে পারে। এরপরে আমাদের নেক্সট শিখন ফল ছিল হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের
সমীকরণ নির্ণয় করতে হবে। নির্দিষ্ট বিন্দু মানে কি, মূল বিন্দু ব্যতীত অন্য কোন বিন্দুতে কেন্দ্রটা আছে এখন, মানে কেন্দ্র 0 0 নাই। তাহলে ধরি এটি একটি সেই বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে CHK, আর বৃত্তের উপরস্থ আবারও সেই মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তে আমরা কি করেছিলাম, একটি চলমান বিন্দু নিয়েছিলাম P, সেরকম একটি চলমান বিন্দু PXY নিয়ে নিলাম। এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই সমীকরণটাকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? কিন্তু আমি আরেকটি শর্টকাট টেকনিক তোমাদেরকে দেখাবো, এটা ঠিক শর্টকাট টেকনিক, এটা অনেক বইয়ে আছে। এই যে দেখো CP আসলে কি বলতো, CP হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? কারণ কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই সি এবং পি এর মধ্যবর্তী দূরত্বটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলেই কিন্তু সেটা হয়ে যায় এ, রাইট? ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে সি এর আমাদের একটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং পি এরও স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে দুটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অনায়াসে বের করতে পারি। তোমাদের মনে আছে, নিশ্চয়ই মনে আছে যে সূত্রটা কি, সূত্র হচ্ছে স্কোয়ার রুট অফ ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার। তাহলে দেখি সিপি এর দূরত্বটা বের করে ফেলি, যে সিপি ইকুয়ালস টু রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, অর্থাৎ এই দুই বিন্দুর ভুজ, ভুজের অন্তরের স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, অর্থাৎ এই দুই বিন্দুর কোটির অন্তরের স্কোয়ার। এরপরে কি করব, সিপি এর মানটি সুন্দর করে এ বসিয়ে দিব, এ বসালাম, তাতে করে চলে আসলো এই কোস্ট রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এরপরে যদি বর্গ করে ফেলি, তাহলে সুন্দর করে আমরা একটা সমীকরণ পেয়ে যাই, যেটি হচ্ছে এই বৃত্তের সমীকরণ। তাহলে এই সমীকরণটা আমাদেরকে মাথায় রাখতে হবে কি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা কোথায় আছে, নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রটি আছে, সেটা কেন্দ্রে, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 নেই, সেটা হয়ে গেছে HK। এই সমীকরণটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাচ্ছি সমীকরণটা কিরকম, যে এক্স চলক থেকে বিয়োগ হয়েছে কেন্দ্রের ভুজ তার স্কোয়ার প্লাস ওয়াই চলক থেকে বিয়োগ হয়েছে কেন্দ্রের কোটি তার স্কোয়ার ইকুয়ালস টু কি, এ স্কোয়ার। এ স্কোয়ার কি, ব্যাসার্ধের স্কোয়ার, ঠিক আছে? তোমরা বলতে পারো যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তার তো এসেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে এটা এমন কেন? আসলে এই সমীকরণে একটি প্রতিরূপ হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, কারণ ওখানে মূল বিন্দুতে কেন্দ্র ছিল, আমরা দেখছি যে কেন্দ্রের ভুজটা বিয়োগ হয়, তাহলে মূল বিন্দুর ক্ষেত্রে কেন্দ্রের ভুজ হচ্ছে 0, অর্থাৎ এইচ এর মান 0, আবার কোটিটা হচ্ছে 0 হয়, অর্থাৎ কে 0, ঠিক আছে? এ কারণে তখন চলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা সমীকরণ নির্ণয় করলাম, এবার আমরা একটি অঙ্ক দেখব। এই অঙ্কগুলো নৈবেত্তিকে আমাদের সাধারণত আসে, এটা যেহেতু সমীকরণ নির্ণয় করা, এটা হচ্ছে 2 মার্কস এর জন্য কতে আসতে পারে, ঠিক আছে? সৃজনশীল কোশ্চেনের নমুনা তো তোমরা জানোই যে একটা সিকিউ এর আন্ডারে এক নাম্বার দিয়ে যদি কোনো একটা কোশ্চেন আসে, বা 4 নাম্বার দিয়ে যদি কোনো একটা কোশ্চেন আসে, তার আন্ডারে তিনটা প্রশ্ন থাকে, কতে থাকে 2 মার্কসের, খতে থাকে 4 মার্কসের, এবং গতে থাকে আরো 4 মার্কসের, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 2 মার্কসের একটা কোশ্চেন হতে পারে। তাহলে বৃত্তের কেন্দ্র 1 2 এবং ব্যাসার্ধ 5 দেওয়া আছে। কেন্দ্র 1 2 মানে হচ্ছে HK 1 2, আর ব্যাসার্ধ এ হচ্ছে 5 5। তাহলে এখন যদি আমি এই সমীকরণে বসিয়ে দেই, কি পাই, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, দুঃখিত, এইচ কে হচ্ছে 1 2, এইচ এর মান 1 আর কে এর মান 2, তাহলে পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। এখন এখানেই উত্তর হয়ে যেতে পারে, কিন্তু অনেক সময় উত্তরটা অন্যভাবে থাকে, MCQ যদি দেওয়া থাকে তাহলে হয়তো বা এটাকে আরেকটু ভাঙিয়ে দেওয়া আছে, তখন তোমাকে ভাঙতে হবে। এই যে হোল স্কোয়ার আছে, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ভেবে আমরা ভেঙে ফেলতে পারি না সূত্র দিয়ে। তাহলে দেখো, যদি ভাঙি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার কে ভাঙলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার কে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু কি, 25। এখন আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? সবাই তো সৌন্দর্যকে পছন্দ করে, সবাইকে সবাই তো সাজগোজকে বেশি পছন্দ করে, তাই না? তো যে কোনো জিনিস পরিপাটি টিপটপ থাকলে পছন্দ করে, সেরকম বৃত্ত পছন্দ করে হচ্ছে টিপটপ থাকতে, তাহলে তাকে তার মতো থাকতে দিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর টার্ম কে নিয়ে আসতে হবে একসাথে, ঠিক আছে? অর্থাৎ ঘাতের নিম্নক্রম অনুসারে সাজাবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
এরপরে হচ্ছে দাঁড়াও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স এবং ওয়াই বিশিষ্ট টার্ম নিয়ে আসব, যে -2x -4y আসবে এখন। এরপরে ধ্রুবক টার্ম অর্থাৎ 1 + 4 -25, যেটা হয়ে যায় -20। এটাই হচ্ছে গিয়ে 1 2 কেন্দ্র বিশিষ্ট এবং 5 একক একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখন আসো, আবারও এসেছে কি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তার মানে ওই যে আমাদের একটা সমীকরণ ছিল সেটাও আছে, এবং আমরা বৃত্তের সমীকরণ আরো একটা রূপ দেখব। হ্যাঁ, এটা হচ্ছে ইজি। আমরা প্রথমে ওই সমীকরণটা ধরে নিব যেটা আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে যে সমীকরণটা তৈরি করলাম, অর্থাৎ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই সমীকরণটা ধরে নেই। এবার দেখো, এই যে এটাকে একটু আগে যে আমরা অঙ্ক করলাম সেটার মতো কি করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু আইস এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার, আর ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার কে ভাঙলে ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার, এ স্কোয়ার তো এ স্কোয়ারের মতো থাকবে। এরপরে ওই যে সাজালাম না একটু আগে, আমরা তাকে তার মতো সাজাতে হবে। তাহলে তাকে সাজাবো, কি করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্মকে এক জায়গায় নিয়ে আসবো। এরপরে মাইনাস টুয়াইস এইচ এক্স, এরপর মাইনাস টুয়াইস কে ওয়াই, এরপরে ধ্রুবক টার্ম গুলো সবাইকে একসাথে রাখবো। এখন দেখো, আমাদের তো আসলে মাইনাসটা আমরা রাখতে চাচ্ছি না, ঠিক আছে? তাহলে মাইনাসটাকে এই যে মাইনাস মাইনাস দিয়ে মাইনাস এইচ মাইনাস কে এগুলো এবং এই যে ধ্রুবক টার্ম এটাকে আমরা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করে সুন্দর প্লাস প্লাস দিয়ে আর একটু ছোট ফর্মে নিয়ে আসতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে দেখো, মাইনাস এইচ মাইনাস কে এটা হচ্ছে ব্র্যাকেটে আটকালাম, এবং এই মাইনাস এইচ মাইনাস কে কে আমরা জি এবং এফ ধরলাম, ঠিক আছে? আর এই যে টার্মটি আছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে আমরা সি ধরলাম। আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, দুঃখিত। তাহলে সি ধরলাম। সি ধরার পরে এক নং হতে আমরা কি পাচ্ছি, এক নং মানে হচ্ছে এই যে এই সমীকরণটি, এই সমীকরণটিতে আমরা মাইনাস এইচ মাইনাস কে এর মান বসিয়ে দিয়ে সুন্দর একটা ফর্ম পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, যেটা আমাদের বৃত্তের আরো একটি সাধারণ সমীকরণ, ঠিক আছে? আমরা ওই এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু এ স্কোয়ার এটাও ইউজ করতে পারি, আবার এই সমীকরণটিও ইউজ করতে পারি। এটা আমাদের সুবিধার জনক যেটা হয় সেটা ইউজ করব। তবে আমার কাছে সুবিধাজনক হয় এই জি এফ সম্বলিত সমীকরণটি, ঠিক আছে? এখান থেকে আমরা দেখব যে যেহেতু জি ইকুয়াল টু মাইনাস এইচ এবং এফ ইকুয়াল টু মাইনাস কে ধরা হয়েছে, তাহলে কি এইচ কে আমাদেরকে বের করতে হবে, কারণ এই সমীকরণের জন্য কেন্দ্র কি সেটা আমাদের জানতে হবে না। কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং মাইনাস এফ, কিভাবে আসলো, এই যে এখান থেকে আসলো। এরপরে আবার এই যে সমীকরণটা ধরেছিলাম এটা থেকে আমাকে কার মান নিয়ে আসতে হবে, এর মান নিয়ে আসতে হবে। এর মান যদি নিয়ে আসি সেটা হয়ে যাচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, যা বৃত্তটির একটি ব্যাসার্ধ, একটি না বৃত্তটির ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, বৃত্তের একটি সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে একটি ছোট কিন্তু ভয়াবহ জিনিস আছে যেটা তোমরা পরীক্ষার হলে প্রায় ভুল করো, তো একটু সাবধান থাকতে হবে। সেটি হচ্ছে, দেখো সমীকরণে জি কিন্তু পজিটিভ হিসেবে আছে, এফও আছে, পজিটিভ বলবো না, সমীকরণে জি এবং এফ যেই চিহ্ন বিশিষ্ট হয়ে আছে কেন্দ্রে গিয়ে কিন্তু তার উল্টো চিহ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে জি এর মান এখানে যাই থাকুক কেন্দ্র হবে তার উল্টো, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস, এফ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে এরকম একটা সমীকরণ পেলাম, আবার আরেকটি পেলাম হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এর কেন্দ্র কত, এইচ কে এবং ব্যাসার্ধ এ। আমরা আরেকটি অঙ্ক করব, সেটি হচ্ছে 3x² + 3y² - 12x + 15y - 6 = 0, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। এখন তোমরা বুঝতে পারবে যে আমাদেরকে কি করতে হবে, যে x² এবং y² এর সামনে 3 3 টার্ম আছে, এটা কি সাধারণ সমীকরণে ছিল, ছিল না। দেখো বৃত্তের সমীকরণে কিন্তু আমরা আমাদেরকে বলা হয়েছিল যে x² এবং y² এর সহগ সমান থাকবে, তার মানে দেখো 3 3 সমানই আছে, অর্থাৎ এটি বৃত্তের সমীকরণ, আবার কোনো x ইনটু y টার্মও নাই। তাহলে দেখা গেল যে 3 দিয়ে আমাকে এই
থ্রি গুলো সরাতে হবে। যদি থ্রি দিয়ে ভাগ করে দেই তাহলে আমি এরকম একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এরপরে আমাদেরকে কি করতে হবে, যে ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 GX আছে, অর্থাৎ দিতে হবে এবং 4 কে ভেঙে 2 - -2 টা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর প্লাস 5 আছে, ঠিক আছে, এটাকে 2 - 5/2 - y করতে হবে, আর প্লাস এই যে -2 এটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি পেলাম g = -2। যদি এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে জি পাবো -2, অর্থাৎ কেন্দ্র -g হয়ে যাবে +2, আর এফ পাবো 5/2, আর কেন্দ্র এফ কেন্দ্রের ক্ষেত্রে এফ হয়ে যাবে -f, অর্থাৎ -5/2। আর যদি ব্যাসার্ধ নির্ণয় করি তাহলে √g² + f² - c, এটাতে বসিয়ে দিলে আমরা পাই হচ্ছে √4 + 25/4 + 2, এরপরে যেটার রেজাল্ট আসে 7/2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যা আমাদের যা টার্গেট ছিল লার্নিং আউটকাম সেগুলো তোমরা অর্জন করতে পেরেছো। আর যদি কোথাও না বুঝে থাকো তাহলে ভিডিওটি পজ করে বারবার দেখে নিবে, এবং তোমাদের জন্য দুটি বাড়ির কাজ আছে। বাড়ির কাজ বলতে এগুলো হচ্ছে 2 মার্কসের জন্য আসতে পারে, আবার হচ্ছে MCQ-তেও আসতে পারে। তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং আশা করি যে আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভয় জয় হোক গণিতের ভয়। আচ্ছা, একটু কি কমেন্ট নিব? কমেন্টে কেউ কোনো কোশ্চেন করবে? যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কোশ্চেন করতে পারো, যারা সঙ্গে আছো কোশ্চেন করতে পারো। মিস, বাড়ির কাজটা দেখতে পারি নাই। আচ্ছা, বাড়ির কাজটা দেখাই। এটা হচ্ছে বাড়ির কাজ। একটা স্ক্রিনশট নিয়ে নেও, স্ক্রিনশট নেওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ এল নাইমা ফেরদৌসি, তোমাকে, তুমি জয়েন করেছো, ভালো লাগলো। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারো, নয়তো আমি শেষ করে দিই। আর হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা ভিট্রুভিয়াস ম্যানের প্রপার্টি গুলো তোমরা আসলে স্যাটিসফাই করো কিনা। বাড়ির কাজ দেখি নাই ম্যাম, বাড়ির কাজটা খাতায় টুকে নিতে পারিনি। স্ক্রিনশট নিয়ে নাও, এখনো তো নিশ্চয়ই আছে, আমি এখনো লাইভ ফিনিশ করি নাই। ওকে, ডান, ওকে। এবং কমেন্টে সবাই আমাকে জানাবে তোমরা আসলে ভিট্রুভিয়াস ম্যান কিনা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।